ভ্রমণ পিপাসুদের কাছে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রা মানেই ট্রেন। কিন্তু সেই ট্রেনই এখন নাশকতাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। গেল 19 ডিসেম্বর রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। ঘটনায় মারা যায় 3 বছরের এক শিশুসহ 4 জন। এদিকে ট্রেনে আগুন লাগার পর ভ্রমণকারীদের অবস্থা জানতে নিয়ম অনিয়মের ক্যামেরা ঢাকার কমলাপুর রেল স্টেশনে। প্ল্যাটফর্মে অপেক্ষমান ট্রেনগুলোতে শ শ আসনে বসে আছেন যাত্রীরা। জানতে চাইলাম হঠাৎ আগুন লাগলে কি করবেন। কিন্তু কেউই সচেতন না, আমরাও অনেক ক্ষেত্রে দেখা যায় সচেতন না। আর ট্রেন কর্তৃপক্ষ তো দেখতেছি যে কোনো ব্যবস্থাই নাই, যে ট্রেন দুর্ঘটনা থেকে আমরা বাঁচবো কিভাবে, এরকম কোনো ব্যবস্থাই নাই। ট্রেন কর্তৃপক্ষের সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। যেমন প্রতিটা ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এগুলোর কিছুই কোনো ব্যবস্থাই নেই। আমি দেখতে পাচ্ছি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, হঠাৎ করে আগুন লাগলে কি করবে রেল কর্তৃপক্ষ বলতে পারবে। যদিও রেল সংশ্লিষ্টদের দাবি তাদের ট্রেনের ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। আমাদের কাছে নাই, আমার ডেটা কিনে আমার কাছে। এটা আপনারা কিনে নিছেন, এটা কবে কিনেছেন? ওদের ঠিকানা আছে, তবে তার কথার সত্যতা মেলেনি। বগির ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনের চিত্র দৃশ্যমান থাকলেও চোখে পড়েনি ফায়ার এক্সটিংগুইশার। স্টেশন ম্যানেজারের কামরায় দুটি যন্ত্রের দেখা মিললেও তা মেয়াদ উত্তীর্ণ। রেল কর্তৃপক্ষ বলছে রেলে ভ্রমণকারী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা কাজ করে যাচ্ছে। এই ধরনের কোনো ওনারা তথ্যবহুল হবে না, আমাদের সব দিক দিয়ে আমাদের যে ব্যবস্থা যেটা আছে বাংলাদেশে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি আপনি নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। এটার জন্য বাংলাদেশ রেলওয়ে সহ বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ সর্বদা কাজ করছে। রেল কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাই হোক কিংবা ট্রেনের ভেতরে কর্তব্যরতদের অনিয়মই হোক, রেলের কোথাও নেই ফায়ার এক্সিস্টিং মেশিন। হয়তো বড় এই দুর্ঘটনা এই মেশিনের ব্যবহারে কিছুটা নমনীয় হতে পারত। দর্শক, মাইটিভিতে নিয়ম অনিয়ম নিয়ে সপ্তাহের প্রতি শনিবার আপনাদের সাথে থাকব আমি হাসান জাকির।